السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এশোয়ার বিশিকির অনলাইন দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আদ্দারসুস সামিন অষ্টম পাঠ। আদ্দারসুস সামিনু এখানেও দাল এবং তাই দুটা হচ্ছে হরফে শামসিয়ার মধ্যে, এই জন্য লামের উচ্চারণ এখানে আসছে না। আদ্দারসুস সামিনু অষ্টম পাঠ। আদ্দারসুস সামিনু, সামিন মানে অষ্টম, অষ্টম পাঠ। আল মসজিদ মানে হচ্ছে মসজিদটি, এটা আমরা আগে জেনেছি। মসজিদুন মানে হচ্ছে একটি মসজিদ, মসজিদুন মানে একটি মসজিদ। আল মসজিদ মানে মসজিদটি, আল মসজিদ মানে হচ্ছে মসজিদটি। ফিল মসজিদি মসজিদে, ফিল মসজিদি, ফি মানে এখানে এটা হরফে জার ফি, এই ফি মানে মধ্যে বোঝায়। এখানে ফিল মসজিদি মানে মসজিদের মধ্যে বা মসজিদে, মসজিদের মধ্যে বা মসজিদে বোঝাচ্ছে এখানে, মসজিদের মধ্যে বা মসজিদে। তাহলে আল মসজিদুন মানে একটি মসজিদ, আল মসজিদ মানে মসজিদটি, আর ফিল মসজিদি, ফি এখানে কি করলো, মসজিদ মসজিদকে মসজিদি করে দিল, এখানে জের দিল। তাহলে ফি এখানে হরফে জার, এটা পরবর্তী সিমকে জের দেয়। তাহলে ফিল মসজিদি, এর আগে আমরা একটা জের দেওয়ার, জের হওয়ার একটা কারণ জানছিলাম, সেটা হচ্ছে মুজাব ইলাহি জের হয়, মুজাব ইলাহিকে জের দেয়। তাহলে সেখানে ছিল কিতাবু রশিদিন, এখানে কিতাবু এটা হচ্ছে মুজাব, রশিদিন এটা হচ্ছে মুজাব ইলাহি। তাহলে জের হওয়ার আমরা দুইটা কারণ জানলাম, এবং এই দুইটাই মাত্র কারণ জের হওয়ার, একটা হচ্ছে মুজাব ইলাহি এটা জের হয়, আর একটা হচ্ছে হরফে জারের মাজরুর, এটাকে বলা হয় জারের মাজরুর। এই মসজিদুলটা হচ্ছে যে এই হরফে জারের মাজরুর, তো মাজরুর জের হয়। তাহলে ফিল মসজিদি মসজিদে, ফিল মসজিদি মসজিদে। আল করিয়াতু মানে হচ্ছে গ্রামটি, আল করিয়াতু গ্রামটি, ফিল করিয়াতি গ্রামে বা গ্রামের ভেতরে বা গ্রামে, ফিল করিয়াতি গ্রামে। গুরফাতুল মুআল্লিমি মানে হচ্ছে শিক্ষকের কামরা, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, এটা মুজাব মুজাব ইলাহি, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা। ফি গুরফাতিল মুআল্লিমি, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায় বা শিক্ষকের কামরার ভেতরে, শিক্ষকের কামরায়, এখানে ফিটা এখানে অন্তস্থ হিসাবে এটা আসছে, শিক্ষকের কামরায়। এখানে শুনলে শুধু শিক্ষকের কামরা, এখানে শিক্ষকের কামরায় বা শিক্ষকের কামরার ভেতরে। এখানে আমরা খেয়াল করি এই যে ফি হরফেজার এটা গুরফাতি হয়ে গেল, এখানে গুরফাতুল মুআল্লিমি ছিল, ফি এর কারণে গুরফাতিল মুআল্লিমি, ফি এখানে গুরফাতি এটাকে যে দিয়েছে, আর গুরফাতুল মুআল্লিমি এটা আগেই, গুরফাতুটা আগেই মুআল্লিমিকে জেদ দিয়েছিল, তাহলে ফি জেদ দিয়েছে গুরফাতিকে, আর গুরফাতি জেদ দিয়েছে মুআল্লিমিকে। তাহলে হরফে জার মাজরুরকে জেদ দিয়েছে, আর এটা মুজাব মুজাব ইলাহিকে জেদ দিয়েছে শিক্ষকের কামরায়। সুকুল করিয়াতি, সুকুল করিয়াতি মানে হচ্ছে গ্রামের বাজার, গ্রামের বাজার। আর ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে, গ্রামের বাজারে, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে। গুরুফাতুকা তোমার কামরা, গুরুফাতুকা তোমার কামরা, ফি গুরুফাতিকা তোমার কামরায় বা তোমার কামরার ভেতরে, তোমার কামরায়। গুরুফাতুকি, গুরুফাতুকি মানে হচ্ছে যে এটাও তোমার কামরায়, এটা মেয়েদের ক্ষেত্রে বোঝাচ্ছে। গুরুফাতুকি তোমার কামরায়, ফি গুরফাতি কি, ফি গুরফাতি কি তোমার কামরায়। গুরফাতু হু তার কামরায়, গুরফাতু হা তার কামরায়, গুরফাতু হু তার কামরা, গুরফাতু হা তার কামরা। আর ফি গুরফাতি হি, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, গুরফাতি এখানে যেহেতু তি হয়ে গেছে, তো গুরফাতি হু এরকম হয় না, গুরফাতি এটাকে আমরা পরিবর্তন করে হি করে দিলাম, হুকে হি করে দিলাম, তো দুইটাই এখানে পরিবর্তন হয়েছে, ফি এর কারণে তি হয়েছে, আর তি হওয়ার কারণে এখানে হুটাও হি হয়ে গেছে। ফি গুরফাতি হি,
অথবা ফি গুরফাতিহা, ছেলে আর মেয়ের ক্ষেত্রে ফি গুরফাতিহি, ফি গুরফাতিহা তার কামরায়। ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। ফিল মসজিদি মানে মসজিদে, মসজিদুন মানে একটি মসজিদ, আল মসজিদু মানে হচ্ছে মসজিদটি, ফিল মসজিদি মসজিদে, ফিল মসজিদি মসজিদে, রজুলুন মানে একজন লোক। তাহলে মসজিদে একজন লোক আছে, মসজিদের মধ্যে একজন লোক আছে। আর রজুলু ফিল মসজিদে, অথবা লোকটি মসজিদে আছে, এটা আগেরটার মতোই আমরা দুইটা করে পড়তেছি, ফিল মসজিদি রজুলুন আর আর রজুলু ফিল মসজিদি, মসজিদে একজন লোক আছে আর লোকটি মসজিদে আছে। একইভাবে ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় একটি বাতি আছে। ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় একটি বাতি আছে। আল মিস আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরায় আছে। ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় বাতি একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরায় আছে। ফি সুন্দুকি, সিন্দুক সিন্দুকের মধ্যে একদন একটি হার আছে। ফি সুন্দুকি, সিন্ধুকে একটি একদন একটি হার আছে। আর ইকদু ফি সুন্দুকি, হারটি সিন্ধুকে আছে। আল ইকদু ফি সুন্দুকি, হারটি সিন্ধুকে আছে। ফিল হাকিবাতি সাজারাতুন, সাজারাতুন মানে গাছ, একটি গাছ। ফিল হাদিকতি, বাগানে একটি গাছ আছে। ফিল হাদিকতি সাজারাতুন, ফি এখানে হাদি কতি, এটাকে জেদ দিবে, হাদি কত না হাদি কতি। ফিল হাদিকতি সাজারাতুন, একটি গাছ আছে। কোথায় একটি গাছ আছে? ফিল হাদিকতি, বাগানে সাজারাতুন একটি গাছ আছে। আশ সাজারাতু ফিল হাদিকতি, গাছটি বাগানে আছে। আল আশ সাজারাতু ফিল হাদিকতি, গাছটি বাগানে আছে। হাদিহি করিয়াতুন সগিরাতুন, ইহা একটি ছোট গ্রাম। হাদিহি করিয়াতুন সগিরাতুন, ইহা একটি ছোট গ্রাম। ফি হাদিহিল করিয়াতি, এখানে হাদিহিল করিয়াতি, ফি হাদিহিকে জেদ দিবে না, হাদিহি এটা কোনো পরিবর্তন হবে না, ফি জেদ দিবে করিয়াতিটিকে। ফি হাদিহিল করিয়াতি, এই গ্রামে মসজিদুন কদিমুন, একটি পুরাতন একটি পুরনো মসজিদ আছে। ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামে একটি পুরনো মসজিদ আছে। ফি সুকিল করিয়াতি দোকানুন সগিরুন, ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে দোকানুন সগিরুন, ছোট দোকান আছে। গ্রামের বাজারে ছোট দোকান আছে। দোকানুন মানে হচ্ছে দোকান, দোকানুন মানে দোকান। ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে দোকানুন সগিরুন, একটি দোকান ছোট দোকান আছে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে একটি কলম বই এবং একটি কলম আছে। আল কিতাব ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। আল কিতাব ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কামরায় আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কামরায় আছে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কামরায়। ফি গুরফাতিহা, এখানে হাটা হচ্ছে আয়েশার দিকে মার্জু, এখানে তার কামরায় অর্থাৎ আয়েশার কামরায়। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কামরায় একটি নতুন পাখা আছে। মিরওয়াহাতুন জাদিদাতুন, একটি নতুন পাখা। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কামরায় একটি নতুন পাখা আছে। হাদিহি সাইয়ারাতুন সাইয়ারাতু মাহমুদিন, হাদিহি সাইয়ারাতু মাহমুদিন, ইহা মাহমুদের কার। হাদিহি সাইয়ারাতু মাহমুদিন, এই মাহমুদিন হওয়ার কারণে মাহমুদের, আর সাইয়ারাতুন ছিল সাইয়ারাতু হওয়ার কারণে কার, মাহমুদের কার এটা, বা ইহা মাহমুদের কার। হুয়া ফি সাইয়ারাতিহি, সে কারের কারে আছে বা কারের ভেতরে আছে। এখানে হুয়াটা মাহমুদের দিকে মার্জু, হুয়া ফি সাইয়ারাতিহি, এখানে সে তার কারের ভেতরে আছে, তাতে তার কারের মধ্যে আছে। ফি কলবিল মুসলিমি, মুসলমানের মুসলিমের অন্তরে, মুসলিমের হৃদয়ে কি আছে? নূরুন, আলো আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলিমের অন্তরে আলো আছে। ওয়া ফি কলবিল কাফিরি জুলমাতুন, আর কাফেরের অন্তরে আছে জুলমাতুন, অন্ধকার। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলিমের অন্তরে আলো আছে। ওয়া ফি কলবিল কাফিরি, আর কাফেরের অন্তরে জুলমাতুন, অন্ধকার আছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহ ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে
আল্লাহর কিতাবে কিসসাতুন জামিলাতুন, সুন্দর গল্প আছে, সুন্দর গল্প আছে। কবরুর রসুলি, কবরুর রসুলি, রসুলের কবর, ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, মদিনাতিল মুনাওয়ারাতি আলোকিত শহরে আছে বা মদিনা মুনাওয়ারায় আছে। কবরুর রসুলি ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, আলোকিত শহরে রসুলের কবর আছে, রসুলের কবর আলোকিত শহরে আছে বা মদিনা মুনাওয়ারায় আছে। এখন আমরা কিছু প্রশ্ন উত্তর করব এটার প্রেক্ষিতে। মান ফিল মসজিদে, মসজিদে কে আছে? ফিল মসজিদে রজুলুন, মসজিদে একজন লোক আছে। মান ফিল মসজিদে, মসজিদে কে আছে? ফিল মসজিদে রজুলুন, মসজিদে একটি একজন লোক আছে। আয়নার রজুলু, লোকটি কোথায় আছে? হুয়া ফিল মসজিদে, সে মসজিদে আছে। আয়নার রজুলু, লোকটি কোথায় আছে? হুয়া ফিল মসজিদে, সে মসজিদে আছে। হাল হুয়া ফিল মসজিদে, সে কি মসজিদে আছে? নাম হুয়া ফিল মসজিদে, হ্যাঁ সে মসজিদে আছে। হাল হুয়া ফিল মসজিদে, সে কি মসজিদে আছে? নাম হুয়া ফিল মসজিদে, হ্যাঁ সে মসজিদে আছে। মা দাফি হাকিবাতে আয়সাতা, আয়সার ব্যাগে কি আছে? মা দাফি হাকিবাতে আয়সাতা, আয়সার ব্যাগে কি আছে? ফি হাকিবাতে আয়সাতা কিতাবুন ওয়া কলমুন, আয়সার ব্যাগে কি আছে? একটি বই এবং একটি কলম আছে। অথবা ফি হাকিবাতে হা কিতাবুন ওয়া কলমুন, তার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। হাল ফি হাকিবাতে হা কুর্রসাতুন ওয়া মিস্তরাতুন, তার ব্যাগে কি একটি খাতা আর একটি রুলার আছে? হাল ফি হাকিবাতে হা কুর্রসাতুন, কুর্রসাতুন মানে একটি খাতা, ওয়া মিস্তরাতুন, মিস্তরাতুন মানে একটি রুলার। হাল ফি হাকিবাতে হা, তার ব্যাগে কি কুর্রসাতুন ওয়া মিস্তরাতুন, একটি খাতা ও একটি রুলার আছে? লা, না। বাল ফি হাকিবাতে হা, বরং তার ব্যাগে কিতাবুন ওয়া কলমুন, একটি বই এবং একটি কলম আছে। লা বাল ফি হাকিবাতিহা, না বরং তার ব্যাগে কিতাবুন ওয়া কলমুন, একটি বই এবং একটি কলম আছে। আইনাল কিতাব ওয়াল কলমু, বইটি এবং কলমটি কোথায় আছে? আইনাল কিতাব ওয়াল কলমু, বইটি এবং কলমটি কোথায় আছে? আল কিতাব ওয়াল কলমু ফি হাকিবাতি আয়েশাতা, বই এবং কলম, বইটি এবং কলমটি ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে আছে। আল কিতাব ওয়াল কলমু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। ইয়া আয়েশাতু, হে আয়েশা, মা দা ফি গুরফাতে কি, তোমার কামরায় কি আছে? ইয়া আয়েশা তু, হে আয়েশা, মা দা ফি গুরফাতে কি, তোমার কামরায় কি আছে? ফি গুরফাতি মিরওয়াহাতুন, আয়েশা উত্তর দিচ্ছে যে আমার কামরায় একটি পাখা আছে। ফি গুরফাতি মিরওয়াহাতুন, আমার কামরায় একটি পাখা আছে। আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায় আছে? আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায় আছে? হিয়া ফি গুরফাতি, তা আমার কামরায় আছে। হিয়া ফি গুরফাতি, তা আমার কামরায় আছে। আইনা মাহমুদ, আইনা মাহমুদুন, মাহমুদ কোথায় আছে? হুয়া ফি সাইয়ারতিহি, সে তার কারের মধ্যে আছে, সে তার কারে আছে। হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার ঘরে আছে? হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার ঘরে আছে? লা বাল হুয়া ফি সাইয়ারতিহি, না বরং সে তার কারে আছে। লা বাল হুয়া ফি সাইয়ারতিহি, না বরং সে তার কারে আছে। ফি কলবিল, ফি কলবি মানে নূর, কার অন্তরে আলো আছে? ফি কলবি মান, ফি কলবি মান, কার অন্তরে আর নূর আলো আছে? ফি কলবি মানে নূরু, কার অন্তরে আলো আছে? আর নূরু ফি কলবিল মুসলিমি, আলো আছে কার? ফি কলবিল মুসলিমি, মুসলিমের অন্তরে। আর নূরু ফি কলবিল মুসলিমি, আলো আছে মুসলিমের হৃদয়ে। ফি কলবি মানে জুলুমাতু, কার অন্তরে অন্ধকার আছে? ফি কলবি মানে জুলুমাতু, কার অন্তরে অন্ধকার আছে? আর জুলুমাতু, আর জুলুমাতু ফি কলবিল কাফিরি, অন্ধকার কার কোথায় আছে? ফি কলবিল কাফিরি, কাফেরের অন্তরে, কাফেরের হৃদয়ে আছে অন্ধকার। আর জুলমাতু ফি কলবিল কাফিরি, অন্ধকার রয়েছে কাফেরের অন্তরে। আইনা কবরুর রসুলি, রসুলের কবর কোথায় আছে? আইনা কবরুর রসুলি, রসুলের কবর কোথায় আছে? কবরহু ফি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তার কবর আছে মাদিনাতিল মুনাওয়ারাতে। তার কবরহু ফি মাদিনাতিল, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তার কবর আছে মাদিনাতিল মুনাওয়ারাতে, আলোকিত শহরে। তো অষ্টম দর্স সামিন, অষ্টম পাঠের আজকে এখানে সমাপ্ত। সবাইকে ধৈর্য সহকারে এই পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা সবাইকে যা যা খায় দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا عملا متقبلا. السلام عليكم ورحمة الله وبركاته.